সো এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র দেবতার জন্য। দেখুন এই ভিডিওটা হচ্ছে এরকম একটা ভিডিও আমি কখনো বানাইনি, আমি আজকে বানাতে বাধ্য হচ্ছি বিকজ এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আর নেওয়া যাচ্ছে না। দেখুন এই ভিডিওটা দেবদার জন্য, কেননা দেবদার শুধুমাত্র যেন অ্যাক্টার উনি নয়, দেবদার কিন্তু একজন পলিটিশিয়ান, উনি কিন্তু পলিটিক্সের যোগ রয়েছেন, ওনার হাত আছে, তো উনি চাইলে এটা করতে পারেন। তো আমি হ্যাঁ তো আমি আজকে কথা বলবো সিনেমা হলকে নিয়ে। দেখুন কলকাতাতেই অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। আমার বাড়িটা আমি বলে দিচ্ছি কোথায়, আমার বাড়ি হচ্ছে রামনগর, জানেন প্রত্যেকেই, রামনগর ব্লক ওয়ান রামনগর, সেখান থেকে আমি ডেভেলপ মানে সেখান থেকে আমি বিলো করছি। আমার বাড়িটা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে আমার বাড়িতে রানীসাহের দিকে। তো যারা জানেন দীঘা, দীঘাতে অনেক জানেন কলকাতা থেকে সবাই দীঘাটিয়ে ঘুরতে আসে, তো দীঘা থেকে আমার বাড়ি কিছুটা দূরত্ব। তো আমি চাইছি, আমার অনুরোধ দেবদার কাছে যে দীঘাতে একটা সিনেমা হল হোক, এটা আমার বিনীত অনুরোধ। দেখুন রামনগরে একটা সিনেমা ছিল মিনি মহামায়া রামনগর কলেজের পাশে, ওটা অনেক দিন থেকে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে চলছিল না, ঠিক আছে। কন্টাই কাঁথিতে দুটো সিনেমা হল ছিল, রূপসী সিরুপা, রূপসীটা অনেক দিন থেকে বন্ধ হয়ে গেছিলো, বাট সিরুপাটা ছিল। আমি সুলতান দেখেছিলাম সিরুপাতে, 2018-19 কবির সিং দেখেছিলাম সিরুপাতে, ওটাও বন্ধ হয়ে গেল। তো আমার বিনীত অনুরোধ, হাম্বল রিকোয়েস্ট দেবদাকে, আপনি একজন মানে এই এই যে এটা কিন্তু শুধুমাত্র অ্যাক্টার হলে উনি পারতেন না, উনি একজন যেহেতু যেটা বললাম আমি উনি পলিটিশিয়ানের সঙ্গে যোগ রয়েছেন, তো উনি চাইলে এটা করতেই পারেন যে দীঘাতে একটা আপনি সিনেমা হল শুরু করুন প্লিজ দাদা প্লিজ। বিকজ আমি আমি বলছি কেন, দেখুন অনেকেই আছে আমার সাবস্ক্রাইবাররা কিংবা অনেকেই আছে গ্রামের দিকে যারা ডেভেলপ করে, যারা গ্রামের দিক থেকে যারা বলে, এবং তারা অনেকে আমাকে কমেন্ট করে যে আমার বাড়িটা খুব গ্রামের দিকে, আমি নতুন নতুন সিনেমাগুলো দেখতে পাই না, ওটিটি প্ল্যাটফর্মে এলে কিংবা সিনেমা মানে টিভিতে এলে আমি তখন দেখতে পাই, তো আমি সিনেমা হলে দেখতে পাই না। হ্যাঁ অবশ্যই টিভিতে রাইটস বিক্রি করা হয়, ওটিটিতেও বিক্রি করা হয়, কিন্তু একটা সিনেমা হলে যে দেখার মজাটা সেটা কিন্তু সবার চেয়ে আলাদা, তাই না? তো আমি সমস্ত গ্রামের দিকে বলছি না, বিকজ অনেকেই গ্রামের দিকে রয়েছে সেখানে সিনেমা হল। দেখুন কলকাতা এতটা একটা টাউন, সেখানে যদি সিনেমা এতটা বন্ধ হয়ে যায় তো গ্রামের দিকে তো বন্ধ হবেই। ওকে তো হ্যাঁ এটা ঠিক, কলকাতাতে শুধু কিন্তু একটা সিনেমা হল নয়, অনেকগুলো সিনেমা হল আছে, তাই না? তো এখানে দীঘাতে অনেকেই ঘুরতে আসে, ফরেন থেকে দীঘাতে ঘুরতে আসে, আপনারা জানেন শুধুমাত্র ফরেন কেন, কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই থেকে অনেকেই, বিভিন্ন স্টেট থেকে উড়িষ্যা থেকে বিভিন্ন স্টেট থেকে দীঘাতে ঘুরতে আসে, বিকজ ওখানে সমুদ্র দেখার জন্য। এবং শুধুমাত্র সমুদ্র নয়, এখন দিদি মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উনি অনেক কিছু প্রকল্প চালু করেছেন দীঘাতে, আপনারা এলে যারা দীঘাতে এসেছেন তারা জানেন, এবং অনেক নতুন নতুন সব কিছু প্রকল্প শুরু হচ্ছে, এবং দীঘা থেকে আমার বাড়ি জাস্ট কত 8-10 কিলোমিটার হবে। তো আমি চাইছি দীঘাতে একটা সিনেমা হল হোক, কেননা দীঘাতে অনেক কিছু শুরু হচ্ছে, অনেক কিছু, থ্রিডি চশমা মানে চশমা পরিয়ে সানগ্লাস পরে আপনারা অনেক কিছু গেম টেম খেলা দেখতে পারবেন, ডলফিন একটা জাহাজের মতন অনেক কিছু করা হয়েছে। তো আমি চাইছি ছোটো করে হোক, সিট খুব কমই হোক, বাট একটা ছোটো করে একটা সিনেমা হল শুরু হোক, যেখানে হিন্দি সিনেমা না দিলে লোকে দেখবে না, হিন্দি এবং বাংলা সিনেমা দেওয়া হোক, এবং বাংলা প্রত্যেকটা সিনেমা দেওয়া হোক, শুধুমাত্র দেবজিতের সিনেমা আমি আমি দেবদাকে বলছি, তার মানে শুধুমাত্র দেবের সিনেমা দিবে সেটা নয়, সবার সিনেমা, যেরকম আপনারা বড় বড় প্রোডাকশন হাউস থেকে, এসডিএফ থেকে, জিতার প্রোডাকশন হাউস থেকে, দেবদার প্রোডাকশন হাউস থেকে যেরকম আপনার সিনেমাগুলো দিবেন, সেরকম ছোটো ছোটো প্রোডাকশন হাউস থেকে আবার কাঞ্চনজঙ্ঘা বলি কিংবা তোমার সমস্ত যে সিনেমাগুলো যে রিসেন্ট যেগুলো মুক্তি পেয়েছিল সেগুলো, বনি টনি সমস্ত সিনেমাগুলো যেরকম মুক্তি পাক আমাদের এই সিনেমা হলে। তো এটা একটা রিকোয়েস্ট, কেননা আপনারা জানেন আমি মুভি রিভিউ করি, আপনাদেরকে আমি আজকে সত্যি কথা বলছি কতটা স্ট্রাগল করতে হয় আপনারা জানেন, আপনারা জানেন না কতটা স্ট্রাগল করে আমি সিনেমা রিভিউ করি, আমি আপনাদেরকে আজকে অনেস্টলি বলছি। দেখুন পাঁশকুড়াতে একটা সিনেমা হল আছে, সেখানে এক একবার গিয়ে দেখে আসি, বাট পাঁশকুড়াতে না সমস্ত বাংলা সিনেমা পড়ে না, এরকম আবার কাঞ্চনজঙ্ঘা আমি রিভিউ করেছিলাম, আমি কিন্তু কলকাতাতে গিয়ে দেখে এসেছিলাম। ওকে এরকম অনেক সিনেমা আছে যেগুলো আমি কলকাতাতে গিয়ে দেখে এসেছি। তো বুঝতে পারছেন কলকাতা এখান থেকে ট্রেনের দূরত্ব প্রায় 4-5 ঘন্টা, যাওয়া আসা দেখা দেখি প্রচুর প্রচুর টাইম ওয়েস্ট হয়, টাকা নষ্ট, টাকা তো প্রচুর নষ্ট হয়, টাইমও নষ্ট হয়, তো সে যাকগে। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে ঠিক ঠিক মতন টাইমিংটা সেট হয় না, তাই না? এবং সেখান থেকে লাস্ট ট্রেন ওই সন্ধ্যের দিকে আসে, তো এক একবার আমি জানেন আপনারা এক একবার আমি সন্ধ্যের দিকে মানে রাত 2-3টা হয়ে যায় বাড়িতে ফিরতে, তো সারাদিন আমার চলে যায় সিনেমা দেখতে, তো এসে আমাকে আবার টিউশনি করতে হয়, আমি এমএতে পড়ছি বাংলা নিয়ে, তো টিউশনি করতে হয়, বাড়ির কাজকর্মও আছে, তো শুধুমাত্র সিনেমা তো দেখলে পড়তে হবে না, বাড়ির কাজকর্মও করতে হবে, পড়াশোনাও করতে হবে, তো যদি একটা সিনেমা দেখতে গিয়ে আমার সারাদিন চলে যায়, টাকা চলে যাচ্ছে, আমার এত সময় চলে যাচ্ছে। তো আমি এটা বলছি কেন, দীঘাতে করতে কেন বলছি আমি, বিকজ দীঘাতে অনেক টুরিস্টরা আসে এবং আপনাদের লস হবে না, এটা কিন্তু শিওর আপনাদের লস হবে না,
লস মিন্স অনেকেই বলে যে সিনেমা হল চলে না ঠিকঠাক, কিন্তু দীঘাতে দেখবেন লস হবে না, দীঘাতে অনেকেই আসে। এবং আমি দেখেছি, আমি তো অনেক অনেক সময় যাই, আমি দেখি 4-5 ঘন্টা ধরে এক একটা কাপল বলি কিংবা এক একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলি কিংবা এক একটা সব ইয়াং ছোকরারা চুপচাপ এরকম বসে আছে, দেখছে ক্যামেরা ইয়ে করছে। তো যদি সেইখানে নিউ দীঘা হোক কিংবা ওল্ড দীঘা হোক কিংবা সেই মানে ওই সমুদ্রের পার্শ্ববর্তী জায়গায় যদি সিনেমা যদি হয়, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। দেখুন কার কি সুবিধা আমি জানি না, আমার খুবই সুবিধা হবে। আমি এজ এ রিভিউয়ার, আমার 8,000 জন সাবস্ক্রাইবার, আমার বুঝতে পারছেন আমি আমাকে লোকে ফলো টলো করে, তো খুব চাপ হয়ে যাচ্ছে দেবদা। তো দেবদাকে আমি বেশি পার্সোনালি অনুরোধ করে বলছি, শুধুমাত্র দেবদাকেও নয়, যা যারা সমস্ত বড় বড় স্টার তাদেরকে আমি বলছি, একটা সিনেমা হল করুন আমাদের দীঘার দিকে, দীঘাতে প্লিজ, হাম্বেল রিকোয়েস্ট। আর এই প্রচুর প্রচুর স্টাইল করে সিনেমা দেখে রিভিউ করতে হচ্ছে, বিশ্বাস করুন। এবং দীঘা যেটা বললাম, দীঘাতে অনেক লোকেরা আসছে এবং দীঘাতে লোকে সিনেমা দেখবে, দেখবেই দেখবে। যদি কেউ না দেখে, আমি 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 আপনাদেরকে কথা দিচ্ছি, আমি টিকিট বিক্রি ফিকিট করবো, আমি অনেক কিছু ইয়ে করবো। তো এইটা কথা, কেন আমি আজকেই যাবো রাবণ আর ইয়ে দেখতে, কিসমিস দেখতে। তো প্রচুর স্টাইল হয়ে যাচ্ছে, আবার ঈদ আসছে, ঈদে আবার টিউশন টিউশন সব ছুটি পড়ে যাবে, আবার আজকে ছুটি নিলে আবার গার্ডিয়ানরা আবার বকাবকি, মানে বকাবকি মিনস তাটা কী ভাবে যে ঈদে ছুটি আবার এখন ছুটি, তো বুঝতেই পারছেন ব্যাপারটা কোথায়। তো আমার মানে আমি পার্সোনালি বলছি না, বাট আমি একটা অনুরোধ করে জানাচ্ছি, আমি এজ এ রিভিউয়ার হিসেবে আমি মুভি রিভিউ করি, তো একটা সিনেমা হল আপনারা দীঘাতে বানিয়ে দিন প্লিজ, ছোটোখাটো হোক, সিট খুব কমই হোক, বাট একটা সিনেমা হল বানিয়ে দিন, রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট প্রত্যেক অ্যাক্টর, প্রত্যেক ডিরেক্টর, প্রত্যেক হোল টিমকে। এবং বেসিক্যালি পার্সোনাল আমি বলছি, রিকোয়েস্ট করছি দেবদাকে, প্লিজ দাদা একটা সিনেমা হল এখানে তৈরি করে দিন, যেখানে সমস্ত বাংলা সিনেমা, ফার্স্ট অফ অল বাংলা সিনেমা সমস্ত যেরকম পড়ুক, প্রত্যেকটা যখনই যে সিনেমাটা মুক্তি পাবে দেখা যেরকম পড়ুক, ফার্স্ট ডে ফার্স্ট শো আমি দেখবো, আমি রিভিউ করবো। ওকে, এটাই বিনীত অনুরোধ। বাংলা সিনেমা বেসিক্যালি আমি আমার চ্যানেল থেকে বাংলা সিনেমাকে আমি বেশি সাপোর্ট করি, আপনারা দেখবেন আমি বাংলা সিনেমাকে বেশি সাপোর্ট করি, আমি আমি চাই যেরকম বাংলা সিনেমাটা এগো, তাই জন্য আমি এই ভিডিওটা করা, তো প্লিজ। ওকে, তো এটাই ছিল কথা, এটাই ছিল আমার বক্তব্য দেবদাকে নিয়ে এবং সবাই হোল টিমকে নিয়ে। তো আজকে মুক্তি পাচ্ছে রাবণ এবং কিসমিস, রাত হয়ে গেল, রাত হয়ে গেল, আমি খুব রাতে ভিডিও আপলোড করছি। তো রাবণ এবং কিসমিস আপনারা দেখুন, আমি অ্যাজ এ মুভি রিভিউয়ার হিসেবে আমি বলবো যে সব সিনেমা দেখুন মুভি লাভার হিসেবে, বাট আমি একজন বাঙালি হয়ে বলবো প্রথম বাংলা সিনেমাকে দেখবেন, প্রথমে রাবণ কিংবা প্রথমে কিসমিস আপনারা দেখবেনই, যদি প্রথমে রাবণ দেখবেন তো ঠিক আছে, তারপরে কিসমিস দেখুন। তো এই দুটো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, রাবণ এবং কিসমিসকে প্লিজ বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমার পাশে থাকুন, আমি তো দেখবই এবং দেখে আসার পরে আমি রিভিউ করবো, আমি আপনাদেরকে বলছি আমি একটু ডিফারেন্ট টাইপের রিভিউ করবো দুটো সিনেমাকে নিয়ে। ওকে, এটাই ছিল কথা, তো দুটো সিনেমা দেখবেন এবং দীঘা দিয়ে একটা সিনেমা হল তৈরি করুন, দীঘা থেকে অনেক অনেক লোকের আসে দেখে, মানে দীঘাতে ঘুরতে, তাই না? তো লস হবে না, আপনারা সিনেমা হলটা বানিয়ে দিন প্লিজ, রিকোয়েস্ট দাদা আপনাদের কাছে রিকোয়েস্ট, এটাই হচ্ছে কথা। তো ছোটো ভাইয়ের বিনীত অনুরোধ ছিল আপনাদের কাছে, যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলবো, শেয়ার করুন, যারা যারা ভিডিও দেখছে, যারা দেব ফিনিক্স ক্লাব থেকে হোক কিংবা যাই থেকে হোক, প্লিজ শেয়ার করুন যাতে দেবদা যেরকম ভিডিও দেখতে পান। ওকে, তো বাংলা সিনেমাকে ভালোবাসি বলে এটা বলছি আমি, মানে বলতামই না কখনোই। ওকে, টেক কেয়ার, বাই, ভিডিও ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব শেয়ার করুন। ওকে, বাই।